জমি আছে ময়লা আবর্জনা ও হাসারা পানি, সারিমিকে বিশ্রী গন্ধ। দেখতে একখান পরিত্যক্ত ডাস্টবিনের মতো লাগিলেও ইন হল ডাস্টবিন। ইন হল দিয়ে আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নের উত্তর বন্দর এলাহার কানিছড়া সড়ক। ওই এলাহার হয়েক হাজার মানুষের যাতায়াতের প্রধান সড়ক দিয়ে ইয়েন। এই সড়ক দিয়ে প্রত্যেক দিন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সহ স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হল আসা যাওয়া করে। এখানে আমাদের বৃষ্টি পড়লে অনেক সমস্যা, কারণ পুরা মানে স্কুলের সাথে পড়ে যাওয়া যায় না, মানে সব পানি ময়লা সবে দিদি আসে। বসবাস গরিবদের ঠিক কথা, আর ডাক্তার টিয়া দিলাম ফরাব দক খিল্লাই, এই মশা মাসি ডাস্টবিন আসবে কি ডাস্টবিন নে ডাস্টবিন ফালার দেন ওইলে তো গড় গড়ায় যাইতে গই, এ ডাস্টবিন ফালার দিন আর গাড়া দৌড় জমা দে আর অসুবিধা অর্ধ দে আর বাড়ির নারি আর হতবার করি হতবার উড়ি এসব সারা জানা যায়। কেপিজেড শিল্প কারখানা ও কাফকো কলোনির ময়লা আবর্জনা ও হাসারা ফানি যাই বেল্লাই তারার কোনো নির্দিষ্ট ব্যবস্থা নাই, যার কারণে তারার হাসারা ফানি এগিন এ এলাহার সড়ক দিয়ে না যায়। সড়কের ডাগদি কোনো ড্রেন নতা হনে জমিতা হে হাসারা ফানি, যার কারণে সড়কর এ অবস্থা হইয়া বিশ্রী গন্ধত এলাহার মানুষের চলাচল করণ ও বসবাস করণ হষ্টকর উঠে। ড্রেনের ব্যবস্থা না করে যার কারণে সামান্য বৃষ্টি পড়লি মানুষের টয়লেটের পানি মানুষের ফাইবার পানি মানুষের গরুর পানি অহস্তর পানি বেকিং গর ডুবি যার গো ইভেন লোক আর বহুত তদবির করি আর মন্ত্রী সাহেবের সব আনি দেখায় আদবেলা দূর টানে আনি দেখায় আই মন্ত্রী সাহেবের আর তাও আর তকবির ন হলে এই চেয়ারম্যানের দুয়ার মেয়ে হাইতে 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 বিস্ফুট করে আরেকবার হাইতে হাইতে আর বিস্ফুট করে এই পর্যন্ত আর এই নতিজের মধ্যে আছি। জ্বর হলে বৃষ্টি পানি বেকিং গর ঢুকি যায় আর সড়কর এই অবস্থা লাইনে হতা হলাম স্থানীয় ইউপি চেয়ারম্যান আলহাজ সুলেমানের পরে। তিনি সি প্লাস টিভির হয় ময়লা আবর্জনা ফেলাচ্ছে, সচেতন লোকেরা আমাকে আমার ঘুম ভাঙাচ্ছে তার ময়লা পানি নিয়ে, কিন্তু সচেতন লোকে সচেতনতার কোনো ইয়ে নেই এখানে, সেই জন্য তার কী হবে এটা প্রতিদিন একটা টাঙ্গি করলে টাঙ্গি এটা প্রতিদিন ভরবে এটা তাদের কোনো পরিকল্পনা নেই, তারা আমাদের এই এলাকার লোকদের কোনো মানুষ বলে কানের চারা প্রতিবন্ধ কানের চারা দুটি আছে মানে দুয়ের মধ্যে আর যতটুকু প্রজেক্ট দেওয়া ওরা দিই আর নম্বর দেয় লাস্টে কেবিজেটে তো খুব প্রজেক্ট করি মানে প্রজেক্টে করিব কর্তৃপক্ষ দ্রুত এই সমস্যার সমাধান করি এলাহাবাসীর কষ্ট লাঘব করিব বলি একটা নিয়ে প্রত্যাশা সাধারণ মানুষের। ডেক্স নিউজ সি প্লাস টিভি। হ্যালো ভিউয়ার্স, ভিডিও বের নিচে দিয়ে সাবস্ক্রাইব লেখক লাল বাটন আছে ইভেত ক্লিক করুন, আর ডাকু দিয়ে উগো বেল আইকন আছে ইভেত সাবধান, তাহলে অনেক ব্যয় করা দিয়ে আর ভিডিও কিন সেট পারিবেন। আর সাত ডাইলে হতা হই।